আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের ব্যাপারে কথা বলবো। সেটিংস বলতে কি, আর্নিংয়ের ব্যাপারে কথা বলবো যে আসলে 1000 ভিউতে কত পাওয়া যায় আর কেন বা ইনকাম কম বেশি হয়, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে ইনকাম কম বেশি হয় বা কী কারণে আপনার ইনকাম কম হয়ে যাচ্ছে আর আরেকজনের ইনকাম বেশি হচ্ছে, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখবেন, স্কিপ করবেন না। লাস্টে কিছু আমি টিপস দিয়েছি যে কীভাবে আপনার ইনকামটা বাড়াবেন। তো যেহেতু মেইন ইনকাম ইউটিউব থেকে কিন্তু অ্যাডসের মাধ্যমেই হয়, যারা অ্যাডভার্টাইজার তারা অ্যাড দেয় ইয়াতে। আর আপনারা জানেন যে আপনি, আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কত পার্সেন্ট রেভিনিউ ইউটিউবাররা পায় আমি এখানে বলে দিচ্ছি, আপনারা হয়তো অনেকে জানেন না। দেখেন, যদি একজন অ্যাড দেয় ইউটিউবে, ঠিক আছে, সে দিবে মনে করেন সাপোজ 100 টাকা দিল, ঠিক আছে, অ্যাড দেখানোর জন্য। আর ইউটিউব কী করলো, ইউটিউব 45 টাকা রেখে দিয়ে 55 টাকা আমাকে দিল, মানে 55% টাকা ইউটিউবাররা পাবে আর 45% টাকা পাবে ইউটিউবার, আপনার ইউটিউব পাবে, ঠিক আছে। তো কীভাবে ইনকাম বাড়াবেন বা কীভাবে ইনকাম কম বেশি হয় সেটা বলছি। আমি অনেক কষ্ট করে অ্যানালাইসিস করেছি আপনাদের সামনে লিস্ট নিয়ে, তো আমি আপনাদেরকে বলছি যে আমি আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে 1000 ভিউজে কত টাকা পাওয়া যাবে, 2 নম্বর হচ্ছে যে ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয়, আর 3 নম্বর হচ্ছে যে কোন কোন কারণে ইনকাম কম আর বেশি আপনার হয়, ঠিক আছে। তো আগে আমি 2 নম্বর পয়েন্টটা বলি যে ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয়। তো দেখেন, ইউটিউব থেকে বেসিক্যালি আমরা জানি যে অ্যাড দেখে ইনকাম করা হয়, ঠিক আছে। অ্যাড, একটা অ্যাড আমরা অনেক সময় দেখি যে স্কিপ করার অ্যাড থাকে, একটা থাকে নন স্কিপ অ্যাড, মানে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে। তো আগে একটা কথা, আপনারা অনেকে মনে করেন যে যার সাবস্ক্রাইবার যত বেশি হবে সে তত বেশি ইনকাম করতে পারবে, এমন কিছুই না। যেদিন থেকে আপনার চ্যানেল মনিটাইজ হবে, আপনার ভিডিওতে যত ভিউ হবে সেই ভিউর উপরেই আপনার অ্যাড দেখানো হবে, আর অ্যাড থেকেই আপনার টাকা আসবে। এখানে সাবস্ক্রাইবারের কোনো মূল্য নেই, কিন্তু সাবস্ক্রাইবার মূল্য অন্যভাবে আছে, ইনকামের ইয়া থেকে কোনো মূল্য নেই, ঠিক আছে। তো আপনার যদি ইনকাম ভিউ বেশি করতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবারও বেশি লাগবেই। বলবো যে আসলে ইউটিউবে কোন কোন কারণে ইনকাম বেশি হয় আর কোন কোন কারণে ইনকাম কম হয়, 3টা রিজন আমি এখানে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদি পারি। তো দেখেন, প্রথমটা হচ্ছে যে লেন্থ অফ ভিডিও, আর 2 নম্বর হচ্ছে যে টাইপ অফ অ্যাডস, ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে প্লেব্যাক বেসড সিপিএম। তো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে লেন্থ অফ ভিডিও। লেন্থ অফ ভিডিওটা কি, আপনার ভিডিওটা কত বড় সে হিসেবে আপনাকে কিন্তু অ্যাড সার্ভ করা হয়। সাপোজ ধরেন আপনার ভিডিও যদি 10 মিনিটের উপরে থাকে, ঠিক আছে, আমি এটা নিয়ে কনফিউশনে আছি, একজন বলেছে যে 8 মিনিট, মানে এক জায়গায় আমি দেখেছি যে 8 মিনিটের উপরে আর এক জায়গায় দেখেছি যে 10 মিনিটের উপরে। সাপোজ ধরেন 10 মিনিটের উপরে থাকলে আপনি মাল্টিপল অ্যাড চালাইতে পারবেন, মানে একটা ভিডিওতেই 2টা অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে টাইপ অফ অ্যাডস। তো আপনারা অনেক সময় দেখবেন যে কোনো কোনো ভিডিওতে অ্যাড চলে আসলো আর সেটা অ্যাড 5 সেকেন্ড দেখলে স্কিপ করার সুযোগ থাকে, আর একটা অ্যাড চলে আসে যে কোনো স্কিপ করার সুযোগ থাকে না, অনেক সময় 6 সেকেন্ড, 7 সেকেন্ড, ইভেন 13 সেকেন্ড পর্যন্ত আমি একটা অ্যাড দেখেছি। তো এই ধরনের কয়েকটা অ্যাড, যদি আপনার নন স্কিপেবল অ্যাড যদি চলে আসে সেটার অ্যাডের পরিমাণে, মানে টাকাটা কিন্তু পরিমাণটা বেশি থাকে। সাপোজ আমি, আমার এই ভিডিও দেখবেন যেদিন আমার চ্যানেলটা মনিটাইজ হবে ইনশাল্লাহ, তো ওই দিন যদি আমি এই ভিডিওটাতে মনিটাইজ করি, আর যদি নন স্কিপেবল অ্যাডটা বেশি চালানো হয় তাহলে আমার ইনকামটাও বেশি হবে, আর যদি স্কিপেবল অ্যাডটা চালানো হয় তাহলে ইনকামটা একটু কম হবে, ঠিক আছে। তো এটা গেল টাইপ অফ অ্যাডস। আর এখানে হচ্ছে যে প্লেব্যাক বেসড সিপিএম, যে 3 নম্বর যে বলেছি, প্লেব্যাক বেসড সিপিএম, তো এটা কি, এটা হচ্ছে যে আসলে 1000 ভিডিও দেখানোর জন্য কত ভিডিও, 1000 ভিউয়ের জন্য কত অ্যাড আপনার চ্যানেলে দেখানো হয়েছে, ঠিক আছে। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আপনার যত চ্যানেলের কোয়ালিটি যত ভালো থাকবে সেই হিসেবে কিন্তু আপনার অ্যাড সার্ভ করা হয়, মানুষ কত আপনার ইয়া করতেছে এবং অ্যাডভার্টাইজার আপনাকে অ্যাড দেখানোর জন্য বলতেছে কি না, ঠিক আছে। কারণ আপনি যদি ইউটিউবে অ্যাড দিতে যাবেন তাহলে দেখা গেল আপনি চুজ করতে পারবেন যে এই চ্যানেলে দেখানো হোক বা এই ধরনের ক্যাটাগরিতে দেখানো হোক, যদি আপনার ক্যাটাগরিতে না পড়ে তাহলে হয়তো আপনাকে অ্যাড দেখানো হবে না। তো এটাই হচ্ছে। আর 1000 ভিউয়ার্সের যে কথা বলেছিলাম, 1000 ভিউতে বেসিক্যালি আমরা দেখেছি যে বাংলাদেশে খুব কম ইনকাম হয়, 57 সেন্ট, 58 সেন্ট, খুব কম $1 আমি দেখেছি,
তো এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর্নিং রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে পেমেন্ট প্রুফ সহ, তো অবশ্যই দেখে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।